আসসালামু আলাইকুম, নতুন একটি টপিকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আপনাদের দেওয়ার জন্য, চাকরি বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ পুলিশ কিভাবে সার্টিফিকেট আপনারা কীভাবে নেবেন, কোথা থেকে নেবেন, কী কাগজপত্র লাগবে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন, আমাদের ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি জানাচ্ছি ভালোবাসা, কৃতজ্ঞতা ও অভিনন্দন। তো আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব যে পুলিশ ক্লিয়ারেন্স আপনারা কীভাবে পাবেন, কীভাবে আবেদন করবেন এবং কী কী কাগজপত্র লাগবে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। অনলাইনে ঘরে বসে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এখন তথ্য প্রযুক্তির যুগে, ডিজিটাল যুগে আপনারা আর থানায় দৌড় পড়তে হবে না, কোথাও দৌড় পড়তে হবে না। ভিসার আবেদন করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার। আপনি যে দেশেই যান না কেন, ইউরোপ কান্ট্রি বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, যেখানেই যান না কেন, আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শুরু করতেই হবে, মাস্ট বি, বাধ্যতামূলক, এটা কোনো মিস নাই। কিন্তু ব্যস্ততার জন্য থানায় যাওয়া হচ্ছে না, বিদেশে ভিসা পাসপোর্ট রিনিউ করবেন অথবা গ্রিন কার্ড ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু বাংলাদেশ থেকে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স নেবেন এই নিয়ে ভাবছেন, তাহলে জেনে রাখুন সেইভাবে আপনার দিন শেষ। আজকে এই ভিডিওটা আপনাদের জন্যেই। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী, যে শর্তাবলীগুলো সবসময় যারা পুলিশ ক্লিয়ারেন্স করেন, আবেদন করেন, তাদের জন্য বলে রাখি। আবেদনকারী পাসপোর্ট উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা যে কোনো একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে, এবং আবেদনকারীকে যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে তাকে অবশ্যই ওই ঠিকানার বাসিন্দা হতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, দুই নম্বর হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্টের এমআরপি, যাকে বলে এমআরপি পাসপোর্ট। এক্ষেত্রে যদি পাসপোর্ট ঠিকানা উল্লেখ না থাকে, তবে ঠিকানার প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র ফটোকপি প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে, দুই নম্বর সত্য। তিন নম্বর সত্য হচ্ছে বিদেশে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে বাংলাদেশ দূতাবাস, হাই কমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতায় সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করতে হবে। চার নম্বর হচ্ছে বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ বসবাস করে স্বদেশে বিদেশে প্রবর্তনকারী বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স এই অনলাইন সিস্টেম বর্তমানে ইস্যু করা হয়। বাংলাদেশ অভ্যন্তরে চাকরি কিংবা অন্য কোনো কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা কিংবা সিটি এসবি শাখায় যোগাযোগ করবেন, অনলাইনে আবেদন করবেন। যারা তাদের জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেটা হচ্ছে অনলাইনে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ, আবেদনপত্র পূরণ করতে হবে, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি দিতে হবে, বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি দিতে হবে, অথবা বিদেশি নাগরিকের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অফ পিস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি দিতে হবে, আপনার এলাকার চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র দিতে হবে, এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের স্ক্যান কপি দিতে হবে, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে 500 টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জ ফি প্রদান করতে হবে। বিশেষ দ্রষ্টব্যে বলা আছে অবশ্যই অনলাইন আবেদনের পূর্বে সোনালী ব্যাংকে আবেদনের ফি জমা দিলে নিলে ভালো হয়। সোনালী ব্যাংকে টাকা জমা দিলে যে কোনো দিন ব্যাংকে টাকা জমা দিবেন, তারপরের কর্মদিবস তো 12-12টার পর চালান ভেরিফাই করা যাবে। তো বন্ধুরা, আশা রাখি বুঝতে পেরেছেন আপনারা। এখন অনেকে প্রশ্ন রাখতে পারে আমরা কোন সাইট থেকে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করব। আপনারা গুগলে গিয়ে সুন্দরভাবে সার্চ দেবেন পুলিশ ক্লিয়ারেন্স বিডি, সুন্দরভাবে প্রথম যে ট্যাবটা আসবে পুলিশ ক্লিয়ারেন্স বিডি বাংলাদেশ, সেখানে আপনার ঢোকার পরে সুন্দরভাবে দেখবেন রেজিস্ট্রেশন করার জন্য একটা অপশন আসছে পুলিশ ক্লিয়ারেন্স। অপশনের ভিতরে আপনার ঢোকার পরে রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করার পরে যে কাগজগুলো কথা বললাম সব কিছু তথ্য চাবে তারা, চাওয়ার পরে আপনার সাবমিট করার পরে পেমেন্ট চাবে, তখন আপনার সোনালী ব্যাংকেও টাকা জমা দিতে পারেন বা এখন অনলাইনেও টাকা জমা দিতে পারেন, আপনার যে কোনোভাবে টাকা জমা দিতে পারেন। টাকা জমা দেওয়ার পরে আপনাদের একটি ফর্ম দিবে, সেই ফর্মটা নিয়ে আপনারা রেখে দেবেন এবং সেই ফর্মটা নিয়ে চালান ফর্ম সহকারে থানায় জমা দিতে পারেন,
বা জেলা পর্যায়ে হলে এসপি অফিসে জমা দিতে পারেন। জমা দেওয়ার পরে আপনারা কিছুদিন ওয়েট করে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি টপিক। আশা রাখি পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের কথা বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো সমস্যা হচ্ছে, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ।